আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন, সবাইকে নিউজে স্বাগতম। পাসপোর্ট রি ইস্যু লাগবে না, জরিমানা ফি, এই বিষয় নিয়েই আজকের নিউজ। আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন, সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের কাছে নিউজটি শেয়ার দিবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে বিস্তারিত নিউজটি জেনে নেই। মেয়াদ শেষ হওয়া ই পাসপোর্ট ও এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট পুনরায় ইস্যু করতে অতিরিক্ত কোনো ফি বা জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না। মঙ্গলবার 8 সেপ্টেম্বর ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট রি ইস্যু করতে প্রতি বছরের জন্য 345 টাকা জরিমানা পরিশোধ করতে হতো, পরে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত। পাসপোর্ট অধিদপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি বা অর্থ আর লাগছে না। একই সঙ্গে অধিদপ্তরের ফেসবুক পেজে আরও জানানো হয়, 0 থেকে 17 বছর পর্যন্ত অপ্রাপ্ত এবং 65 বছরের বেশি বয়সী নাগরিকের 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এই বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদনের ফি জমা দেওয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আশা করি পরবর্তী নিউজের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিন, বন্ধুবান্ধবের কাছে নিউজটি শেয়ার দিন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।